নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের ইউট্রান ছয় রাশির হতে চলেছে চিচিং ফাঁক, অর্থাৎ বুধ গ্রহ বকরি থেকে মার্গী হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি, অর্থাৎ উল্টো বাঁক হতে চলেছে এই বুধ গ্রহ। মকর রাশিতে বুধ বর্তমানে অবস্থান করছে। বুধ আমাদেরকে কি দিয়ে থাকে? বুধ আমাদেরকে দিয়ে থাকে বিজনেস, বুধ আমাদেরকে দিয়ে থাকে বুদ্ধি, বুধ আমাদেরকে দিয়ে থাকে শেয়ার মার্কেট, মানে এক কথায় ব্যাংকিং সেক্টর, আপনার এজেন্সি, মার্কেটিং, অনলাইন, এই সমস্ত দিকগুলো কিন্তু বুধের কিন্তু কারকতা আছে। অর্থাৎ বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয় সম্পূর্ণটা কিন্তু বুধের আন্ডারে। এই বুধ হচ্ছে ইউটার্ন, অর্থাৎ আপনার এই ইউটার্ন হওয়ার ফলে এই ছয় রাশির হতে চলেছে চিচিং ফাঁক। কোন কোন এই ছয় রাশি ভাগ্য খুলতে চলেছে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই ছয় রাশি নির্ণায়ক হতে চলেছে, নির্ণায়ক ভূমিকা কিন্তু এই ছয় রাশির হতে চলেছে। অর্থাৎ এই উল্টো বাঁক হওয়ার ফলে বুধ গ্রহ, বুদ্ধির যে গ্রহ, আপনার ক্ষেত্রে যে গ্রহ আপনাকে, বুধ হচ্ছে আমাদের চামড়ার কারক গ্রহ, স্কিনের কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের যে সবজি আছে, যে সবজি মার্কেটিংয়ে হয় সেটার কারক গ্রহ, সমস্ত সবুজ যা দেখছেন সমস্ত কিন্তু বুধের আওতায় কিন্তু আছে। অর্থাৎ এই বুধের বকরি থেকে মার্গী হওয়া এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফল পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কোন এই ছয় রাশি, আমি একে একে আপনাদেরকে আলোচনা করতে চলেছি। অতি বিশেষ এই প্রোগ্রাম, ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য মিস করে যেতে পারে। দেখুন, এডুকেশান, যাদের শিক্ষা, যারা ভালো মতন কথা বলতে পারে না, অনেক বাচ্চা আছে দেখবেন স্পষ্ট কথা হয় না, জানবেন বুধ গ্রহ কিন্তু তার জন্মছকে ড্যামেজ আছে, অর্থাৎ বুধের প্রতিকার কিন্তু করেন। বুধ ভালো না থাকলে আপনার মানে কোটি টাকা দিলেও আপনার বুদ্ধির দোষে সেই টাকাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বুধ হচ্ছে চঞ্চল কারক গ্রহ, এই বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, ব্যাংকিং সেক্টর, এগুলো সমস্ত কিন্তু বুধের আওতাতে আছে। তো আপনার কোন এই ছয় রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি না মকর রাশি। মকর রাশি রাশিতে অবস্থান করছে ভাগ্যাধিপতি, ভাগ্যোদয় আপনাদের করবে, আপনাদের বিদেশ থেকে আপনাদের লাভ করাবে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিংয়ের সঙ্গে আছেন, ব্যাংক সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু করবে। অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের কিন্তু করতে চলেছে এই বুধ গ্রহ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, এই মকর রাশি হতে চলেছে মালামাল, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে 4 ফেব্রুয়ারি থেকে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি ধনাধিপতি পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান করছে, দুর্দান্ত এবং মার্গী, আর্থিক স্থিতির জায়গা মজবুত। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু প্রফিট পাবেন, অনলাইন কাজের সঙ্গে আছেন, মার্কেটিংয়ের সঙ্গে আছেন, ব্যাংক সেক্টরে আছেন, ফাইন্যান্স জায়গাতে আছেন, এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ভালো আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাবে, কারণ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ঘটাতে চলেছে। এবং বুদ্ধির দ্বারা যারা কাজ করেন, অর্থাৎ বুদ্ধির জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভালো দিক নির্দেশ কিন্তু করছে। এই বুধ গ্রহ আপনাদেরকে কিন্তু আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী করতে চলেছে। এই বুধ ইউটার্ন হওয়ার ফলে বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যভাবে অবস্থান করছে,
এবং রাজ্য গ্রহের সাথে, অর্থাৎ রাজতুল্য সম্মান পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার ধনাধিপতি, আপনার দশমপতি এই বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। ভাগ্যাধিপতি, কর্মপতি এই জায়গাগুলো আপনাদের ভাগ্য, কর্ম, ধন আপনাদের কিন্তু যথেষ্ট লাভ, সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু দিতে চলেছে এই বুধ। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি, সপ্তমপতি, একাদশভাবে লাভভাবে অবস্থান করছে। পারিবারিক সুখ, ব্যবসা ক্ষেত্রে সফলতা, স্থির ভাগ্যে ধন আসা, যারা একসঙ্গে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। মীন রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু লাভ, সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন বা ব্যাঙ্কিং সেক্টরে আছেন, আপনি মীন রাশির মানুষ, অর্থাৎ বুদ্ধির দ্বারা কাজ করতে হচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং আপনাদের কর্মপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ব্যবসার সেক্টরটা আপনাদের ভালো, আপনাদের স্থির ভাগ্যে আপনাদের ধন আসবে এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি আপনাদের হবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি, পদ প্রতিষ্ঠা, কর্ম লাভ, এমএনসি কোম্পানিতে যারা কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে যারা আছেন, এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজ করছেন, ব্রোকারের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ সপ্তমেশ এবং দশমেশ আপনার ধনভাবে অবস্থান করছে, আর্থিক স্থিতি আপনাদের ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট মজবুত কিন্তু করবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি পঞ্চমভাবে অবস্থান করছে, রাশির অধিপতিকে নিয়ে দুর্দান্ত যোগ, এবং আপনাদের পঞ্চমপতির সাথে আপনাদের মান সম্মান, যশ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে যারা কর্ম পরিবর্তন চাইছিলেন, কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ যারা নতুন চাকরি খুঁজছিলেন না, তাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু দেখা যেতে চলেছে। এবং শেয়ার মার্কেট, অনলাইন কাজ, আকস্মিক ধন প্রাপ্তি এই সম্ভাবনাগুলো, মার্কেটিং এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে এই বুধের ইউটার্ন হওয়ার ফলে, নির্ণায়ক হতে চলেছে। আমি আবারও বলছি, যে রাশিগুলোর কথা বলবো সে রাশিগুলো কোনো দ্বিমত নেই, হবে তো হবে, আর যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নাই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কৌশিক রায় কাজ করে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এমনিতে চতুর্থভাবে শনি অবস্থান করে শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনার ভাগ্যাধিপতির সঙ্গে চতুর্থপতি কানেকশন আপনাদের কেন্দ্রটি করে রাজযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ তুলা রাশি যদি বলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু চিচিং ফাঁক হতে মালামাল হতে চলেছেন। আপনি যদি তুলা রাশির মানুষ হন, ভাগ্যাধিপতি চতুর্থভাবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু এই সময় হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন,
এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সেক্টরগুলো, বা যদি আপনি ব্যাংকিং সেক্টরে থাকেন বা আপনি ফাইন্যান্স সেক্টরে থাকেন, অর্থাৎ যেখানে বুদ্ধির দ্বারা কাজকর্ম হচ্ছে, অর্থাৎ এখানে সম্পূর্ণ বুধ এই ছয় রাশিকে কিন্তু মানে এক কথায় যদি বলা যায় মালামাল কিন্তু করতে চলেছে। এবং আপনাদের যাদের পেমেন্ট আটকেছিল তাদের ক্ষেত্রে পেমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাগ্যোদয় হতে চলেছে আপনার তুলা রাশির, ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যক্ষেত্রে লাভ আপনাদের কিন্তু এই সময় দেখা যাচ্ছে। দেখুন, তুলা রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভও আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। যে আমি যে এই ছয় ছয়টি রাশির কথা বললাম, এই ছয় ছয় রাশি কিন্তু বিশেষভাবে এই চার তারিখ থেকে এই বুধের ফলে, বুধ গ্রহের আশীর্বাদে আপনাদের কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। যাদের বুধ খারাপ আছে, আমি আবারও বলছি, বুধের সঠিক প্রতিকার প্রতিবিধান করান। যাদের ক্ষেত্রে আমার কথা শুনে একটুকু মিলছে না, বুধ খারাপ থাকলে কিন্তু আপনার ব্যবসা ভালো চলবে না, ব্যবসার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, সেই জন্য প্রচুর অর্থ অপচয়, অধিক বিশ্বাস করা, মানুষের কাছে ঠকে যাওয়া, অর্থাৎ এই জায়গাটা যাদের ক্ষেত্রে বুধ, যাদের ক্ষেত্রে ড্যামেজ আছে। বুধ আপনার রাশিচক্রে দেখতে হবে বুধের প্লেসমেন্ট কেমন আছে, তবেই কিন্তু আমি যে ফলগুলো আপনাদেরকে বললাম সেই ফল আপনারা কিন্তু অ্যাকুরেট পাবেন। আর যদি আপনার ক্ষেত্রে বুধ খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে একই রকম কিন্তু ফল পাবেন না, অর্থাৎ আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করা একান্তই প্রয়োজন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।